দুর্ঘটনার কবলে চুচুড়া থানার পেট্রোলিং কার। দুর্ঘটনার কবলে পড়ে চুচুড়া থানার পেট্রোলিং গাড়ি। রাত 2 নাগাদ ব্যান্ডেল বাসতলা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির পাঁচিলে ধাক্কা মারে সুমো গাড়িটি। পাঁচিলটি হুড়মুড় করে ভেঙে পড়ে। পাশের বাড়ির একটি গ্যারেজও ক্ষতিগ্রস্ত হয়। প্রচণ্ড শব্দ পেয়ে বাসিন্দারা উঠে পড়ে। দুর্ঘটনায় আহত হন একজন পুলিশ অফিসার ও গাড়ির চালক। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে গত কয়েকদিনে চুচুড়া থানা এলাকায় পরপর কয়েকটি চুরি ও ব্যান্ডেল বিক্রমনগরে একটি ডাকাতির ঘটনাও ঘটে। ওই রাতে ওই এলাকায় পেট্রোলিং করছিল পুলিশের গাড়িটি, সে সময়ই ঘটে এই দুর্ঘটনা। হুগলি থেকে পাপ্পু সাঁতরা, রিপোর্ট টাইমস বাংলা।